ونعله فامر به فأخرج من تحتها ثم أمر بيتها فحريق بالنار فأوحى الله إليه فلها نملة واحدة

কেন সাইস্তা দিলে না তুমি সবগুলোকে পুড়িয়ে মারলে কেন এর ধরনের বিষয়ে অন্যান্য বর্ণায় ফুটে ফুটে উঠেছে তো সম্মানিত দিনী মুসলিম ভাই আপনাকে এই হাদিস দ্বারা এটা কিন্তু সই হাদিসে কুদ্সি এই সহিহাদিসে কুদসি দ্বারা যতটুক আপনাকে বুঝাতে চাচ্ছি অন্য বর্ণাগুলোতে যেমন রয়েছে তোমাকে দংশন করছে একটি পিপিলিকা হম তাহলে তুমি একটাইকে মেরে ফেলতে পূর্ণ দলকে মানলে কেন তারা আল্লাহর করত এই ক্ষেত্রে যেটা ক্ষতি করেছে তাকে মারার কথা আল্লাহ বলেছে না যারা ক্ষতি করেনি পুরোটাকে মারতে নিষেধ করেছেন তো এই ক্ষেত্রে মশা যদি দেখা যায় আপনার যে ঘরে আছেন পুরো ঘরের মধ্যেই সমস্যা করছে সেই ক্ষেত্রে আপনি মেরে ফেলতে পারবেন বা ইলেকট্রনিক মশা ই দিয়ে শর্ট মারা যাবে এটা কোনো সমস্যা নেই যদি আল্লাহ সুবহানাহু ওয়া নবীকে বলেছিলেন যেটা তোমার ক্ষতি করেছিল তুমি সেটা শুধু খালি আহ আহ হত্যা করতে তুমি পুরো বাসা করলে কেন তো যেটা আপনার ক্ষতি করে সেটাকে আপনি মারতে পারবেন যেহেতু এ হাদিস দ্বারা এটা বোঝা যায় জিয়া অনেক লাই হব